রেকর্ডিং অন করলাম, এখানে আপনি ইয়েটা নিয়ে করতে দেন। আচ্ছা আরেকটা দেয়া যায়, আরেকটা হ্যাশট্যাগ ইউজ করা যায়, যেহেতু 5টা ক্যারেক্টার আমাদের এখন বাকি আছে, তাহলে আমরা দেব টি শার্ট ডিজাইন। টি শার্ট হচ্ছে না, দুইটা আন্ডারস্কোর দিয়ে দিলে হয়তো বা নিতে পারবে। তাহলে আপনার হ্যাশট্যাগ থাকলো না। আচ্ছা থাক, এটাতে আমরা রিয়া না করি, দিলাম দেখছেন 19টা ফলোয়ার আসছে, মানে কালকে থেকে, কালকে থেকে যেগুলো, কালকে থেকে না, এটা আমি রাতেও চালাইছিলাম, রাতেই রাতেই আর কি, রাতে 12টার সময়, সকালে। আচ্ছা যাই হোক, আপনাদের ব্যাপার হচ্ছে যে ওই যে বললাম 1:1 রেশিওটা কিন্তু সবসময় মেনটেন করতে হবে, ঠিক আছে? আর কালকে স্ট্যাটাস ভিউ, স্ট্যাটাস ভিউ যেটা দেখাইছিলাম, স্ট্যাটাস ভিউ আপনার ইয়া হবে, ঠিক আছে, যে স্ট্যাটাস ভিউ আপনাদের অনেকের হচ্ছে যাদের ওয়েবসাইট নাই, ঠিক আছে, ওয়েবসাইট নাই, তারা হচ্ছে ওই যে বিজনেস ইমেলটা, বিজনেস ইমেলটা বানানো আসলে তেমন কঠিন কিছু না, ওয়েবসাইট থাকলে আসলে ইজিলি বানানো যায়, ঠিক আছে? যে আমার স্ট্যাটাস ভিউ আইডি, তো স্ট্যাটাস ভিউ থেকে আপনার হচ্ছে দুইটা, মানে আপনি 7 দিনের জন্য ফ্রি পাবেন। এটা যে আমি একটা অর্গানাইজেশন নিয়ে করছি, খুলে নিচ্ছি, এখানে লগ ইন করা আপনাদেরকে মনে হয় দেখানো হয়নি না কালকে? না ভাইয়া না, 7 দিনের জন্য আপনি ফ্রি পাবেন। এখান আগে আসলে এটা একটু মনে করেন যে অর্গানিক টুল ছিল, ইয়ে বললেন না কালকে সাদমান, আব্দুল্লাহ সাদমান, এইটা একটু অর্গানিক টুল ছিল, এখান থেকে টুইটার থেকে একটু ভালো মতো ইয়া করা যায়, কন্ট্রোল করা যায়। আর যেমন আমি দেখেন এখানে টুইটার থেকে আমার ইয়া করছি, এখান থেকে আমি হচ্ছে নট অ্যাভেলেবেল কম্পোজ, নট অ্যাভেলেবেল, ওকে, সবসময় আপগ্রেড করতে বলতেছে। আচ্ছা এনগেজে যাই একটু, টাকা দিতে হবে, টাকা না দিলে ওরা কাজ করবে না। এখান থেকে এনগেজের ব্যাপারটা হচ্ছে আপনাকে যে কোন ইনবক্স দিবে, আপনি এখান থেকে আপনার টুইটারে রিপ্লাই দিতে পারবেন, ঠিক আছে? এই যে এনগেজ প্রফেশনাল প্ল্যান ট্রায়াল উইল এক্সপায়ার ইন 7 ডেজ, 7 দিন আমি চালাইতে পারবো। আসলে এই টুলস গুলো আগে খুব ইউজ হইতো, মানে বেশি ইউজ হইতো, এরা আগে ফ্রি করছিল, কারণ বুঝেনি তো ওয়েবসাইট গুলো কি করে, এরা হচ্ছে চায় যে প্রথমে হচ্ছে মানুষের কাছে রিচ করাইতে, ঠিক আছে? রিচ করার পর যখন রিচ হয়ে যায়, তাদের মন মতো রিচ হয়ে যায়, তখন হচ্ছে এরা কি করে, এরা হচ্ছে এগুলা পেইড করে দেয়, ঠিক আছে? এই হচ্ছে অবস্থা। যাই হোক, স্ট্যাটাস ভিউ আপনি এই যে দেখেন, এখানে আপনার হচ্ছে আপনি এখান থেকে সব রকম কনভারসেশন আপনি ইয়া করতে পারবেন, মানে কন্ট্রোল করতে পারবেন। ফেসবুক, ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম পেইড পারফরম্যান্স, ওটা দরকার নাই আমাদের। এই টুইটারে যাই, টুইটারে এঙ্গেজমেন্ট, এঙ্গেজমেন্ট 0%, ওকে, সমস্যা নাই। আগস্ট 9 থেকে মানে 1 মাসের আপনার পুরো এঙ্গেজমেন্ট, যেগুলা হচ্ছে আপনি যার যার সাথে কথা বলেছেন সবগুলাই এখানে ইয়ে হয়ে থাকবে, ঠিক আছে? আচ্ছা ইমপ্রেশনটা বুঝেন তো সবাই, তাই না? দেখেন আমি মোটামুটি এই যে হ্যাশট্যাগ করছি, ঠিক আছে, যে হ্যাশট্যাগ কতগুলা করছি, কাল আসলো ক্লিক করলো, এইটা একটু দেখি, এই যে হ্যাশট্যাগ সানসেট স্ট্যাটাস এভারেজ ক্লিক 1 পোস্ট, সানসেট ইউসেজ ফ্রিকোয়েন্সি, মানে আমি যেটা হচ্ছে ইয়া করছি, হ্যাশট্যাগ করছি, ঠিক আছে? মানে এখান থেকে আপনি আপনার প্রোফাইলে কি কি করতেছেন এই জিনিসগুলো একটু আপনি দেখতে পারবেন, ঠিক আছে? যে ফটোগ্রাফি, সানডে ফান্ডে আমি কতগুলা হ্যাশট্যাগ করছি, সবগুলাই মনে করেন যেখানে আছে, ঠিক আছে, প্রতি পোস্টের আর কি, আমার যেগুলা পোস্টের হ্যাশট্যাগ গুলা এই জায়গায় আছে। তারপরে ইনবাউন্ড মেসেজেস, আমাকে কে কি মেসেজ দিল, এইগুলা এগুলা কি, একজন মেসেজ দিছে, এগুলো এখান থেকে আমি দেখতে পারবো, বা আমি কি রিপ্লাই দিছি সেগুলা, আমাকে বলতেছে কি
একজন মেসেজ দিছে 5,000 ওয়েবসাইট ভিজিট ফ্রি ওয়েন ইউ বাই 1,000,000 ভিজিটর্স নাও ইউজ প্রোমো ফ্রি 500। তারপরে আচ্ছা দাঁড়ান, ঠিক আছে সরাই নিয়ে আসি, এইটাতে আমাকে ইয়া করতে বলতেছে, এই প্রোমো ইউজ করতে বলতেছে, তারপরে এখানে যাইতে বলতেছে। আচ্ছা যাই হোক, আমি এটা ক্লিক করি নাই, ট্রাস্টেড মনে হয়নি এই জন্য। আচ্ছা এগুলা হচ্ছে আপনি ইয়া করতে পারেন, যদি এটা হচ্ছে দুইটা স্ট্যাটাস ভিউ এর দুইটা অ্যাকাউন্ট নেওয়া যায়, একটা হচ্ছে এঙ্গেজ এঙ্গেজ প্রফেশনাল, আর একটা এই যে আপগ্রেড না হয়ে যায়। দেখি এই দেখেন, এঙ্গেজ প্রফেশনাল, একটা হচ্ছে বিজনেস প্রফেশনাল, বিজনেস প্রফেশনালটাও 7 দিনের জন্য দেয়, একটা হচ্ছে এন্টারপ্রাইজ, এটা হচ্ছে আপনার অর্গানাইজেশনের জন্য আপনি নিতে পারেন। ঠিক আছে, ইউ উইল বি চার্জড এট দ্য এন্ড অফ ইউর ট্রায়াল, এটা আগে চলতো, এখন আসলে তেমন ভাবে চলে না, আমি আপনাদেরকে এটা সাজেস্ট করব না, সমস্যা নাই, এটা করতে হবে না আপনাদের। তো আমরা আরেকটা টুল ইউজ করব, আজকে আমরা একটা টুল নিয়ে কাজ করব। এটা এটা দিলাম, কয়টা ইয়া আর কতক্ষণ আছে? 1 মিনিট আছে নাকি? 2 মিনিট আছে ভাইয়া, 2 মিনিটও নাই ভাইয়া, কেটে যাবে আসলে এখনই। এই যে IFTTT এর নাম শুনছেন? IFTTT আসলে ভাইয়া, এইখান থেকে আপনি আসলে এটার কাজ হচ্ছে কি, এটা হচ্ছে আপনি একটা পোস্ট, ঠিক আছে, ফেসবুকে দিবেন, আপনার লিংকডইনে চলে যাবে, বা কে কেউ আপনার হচ্ছে আপনি যখন একজনকে টার্গেট করলেন যে আমি এর পোস্ট গুলা আমি আমার পেজ থেকে শেয়ার হব, ঠিক আছে, এটা এই IFTTT দিয়ে সম্ভব, IFTTT এই অ্যাপলেট দিয়ে এটা করা সম্ভব। অ্যাপলেট বলে, অ্যাপলেট বলে হচ্ছে কি জানেন, অ্যাপলেট বলে হচ্ছে এমন আপনার হচ্ছে যে ইয়াটা, মানে আপনি যে ক্যাম্পেইন রান করাবেন, যে আমি অন্য কেউ ফেসবুকে পোস্ট দিবে, যেমন আমি একজনকে ইয়া করছি, ঠিক আছে, এই যে আলি থ্রি, ঠিক আছে, এ যা পোস্ট করবে এই সবগুলো আমার ইয়াতে চলে যাবে, আমার পেজে চলে যাবে, আমার পেজে অটো পোস্ট হবে। ঠিক আছে, এখানে এখানে সবাই আপনারা অ্যাকাউন্ট করতে হবে, আপনাদেরকে কয়েকটা স্টেপ পার হয়ে অ্যাকাউন্ট করতে হবে, দেখাবে যে বিজনেস ইমেইল, আপনারা বিজনেস ইমেইলের জায়গায় আপনাদের ইমেইল দিয়ে দিবেন, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা আমরা ইয়াতে চলে যাই, হোম পেজে চলে যাই, মাই অ্যাপলিটি একটা আছে, এখান থেকে যাবো না আপাতত, গ্রো ইউর বিজনেস একটা পেজ। ভাই 1 মিনিট কেটে যাবে, লাইনটা কেটে দিও।